বিশ্বের বিভিন্ন প্রান্তের যেমন বর্ষবরণের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি এ রাজ্যের মানুষ তারাও কিন্তু এই দু সালকে বিদায় জানিয়ে দু হাজার বরণ করে নেওয়ার প্রস্তুতি সারছে এবং বছরের শেষ দিন সকাল থেকে কিন্তু মানুষ একেবারে রাস্তায় বেরিয়ে পড়েছে বিভিন্ন পর্যটন স্থলগুলিতে তারা ভিড় জমিয়েছে গোটা দেশ জুড়েই কিন্তু আজকে একেবারে উৎসব মুখর বলা যেতে পারে মাইথন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় টাকি থেকে রয়েছেন সঞ্জিত আমি পবিত্র কাছে যাব পবিত্র মাইথন সেখানে আজকের দিনে কত সংখ্যক মানুষের ভিড় দেখতে পাচ্ছ পবিত্র শোনা যাচ্ছে আমি যাব পবিত্র কাছে তার আগে সঞ্জিতের কাছে যাব সঞ্জিত টাকিতে আজকে কি ছবি কত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত সকাল থেকে কারণ দু সালের বছরের শেষ দিন আজ একেবারে ঠিক টাকি পর্যটন কেন্দ্র মানে বিশ্বের মানচিত্রে যেমন জায়গা করে নিয়েছে অন্যদিকে টাকি বরাবরই পর্যটকদের কাছে একটা বাড়তি পাওনা বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু সকাল থেকে আমরা যে ছবিটা কলকাতা টিভির পর্দায় একাধিকবার দেখিয়েছি বিশেষ করে টাকির রাজবাড়ি ঘাট থেকে একাধিক যে নৌকা বিহারে গিয়ে বিভিন্ন তিন নদীর মোহনা থেকে মাছ রাখা দিই এমনকি বিনি সুন্দর বলে সেই ছবি যেমন কলকাতা টিভিতে দেখানো হয়েছে পাশাপাশি পর্যটকদের ঢল নেমেছে একেবারে ইচ্ছামতির পারে ওপা এক মাঝখান দিয়ে ইছামতি নদী বেরিয়ে গেছে ওপারে বাংলাদেশ আর সেই আবেগ অনুভূতি রয়েছে এখানকার বহু পর্যটকদের রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বহু পর্যটকরা কিন্তু ইসামতি পারে ভিড় জমিয়েছে তুমি জানো আর দু হাজার চব্বিশকে বরণ করতে ইতিমধ্যে দু হাজার তেইশের শেষ সূর্য অস্ত্র কিন্তু টাকির ইসামতি পারে কিন্তু অস্ত্র দেখা যাচ্ছে অর্থাৎ সূর্যের ছবি দেখা যাচ্ছে সব মিলিয়ে সীমান্তে পাড়ের বাসিন্দারা তারা কিন্তু একদিকে যেমন পর্যটকরা টাকির পারে রয়েছে যেমন এই মনোরম দৃশ্য উপভোগ করছেন অন্যদিকে তারা শেষ অর্থাৎ বর্ষবরণের অর্থাৎ টাকির পারে দিয়ে তারা বর্ষবরণ করতে চাইছে এবং থাকো তুমি আমাদের সঙ্গে সঞ্জিত পাশাপাশি আমি যাব মাইথানে সেখানে রয়েছে পবিত্র পবিত্র মাইথানে আজকে কি ছবি নিঃসন্দেহে সেখানেও নিঃসন্দেহে ভিড় জমিয়েছেন মানুষজন উৎসুক উৎসবের মুখর রয়েছে গোটা বাংলায় আজকের দিনে দু সালে বছরের শেষ দিনে মাইথানে কি ছবি তুমি ঠিকই বলেছ সারা রাজ্য এবং দেশের সঙ্গে সঙ্গে এই বর্ষ এই বছরের বিদায় এবং নতুন বছরের আগমন এই নতুন বছরকে বর্ষবরণকে নিয়ে এক উদ্দীপনা তো দেখা দিয়েছে পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে বাংলা ঝাড়খণ্ডের সীমান্ত এই মাইথন এই মাইথন জলাধার যে কেন্দ্র তার পাশেই বিভিন্ন পিকনিক স্পটে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন তোমাকে বলবো যারা পর্যটক তারা কেউ পিকনিকে ব্যস্ত কেউ অন্য কোনো কাজে ব্যস্ত কেউ খেলতে ব্যস্ত মানে যাকে বলা যায় বছরের শেষ দিন আনন্দে উপভোগ করতে তারা ব্যস্ত বিভিন্ন জায়গা থেকে যারা যেসব পর্যটকরা এসছেন আমি তোমাকে দেখাবো যে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পর্যটকদের দেখো তোমাকে বলবো যে পর্যটক লাইন দিয়ে তোমার দাঁড়িয়ে আছেন এই যে ব্রিজ যে মাইথন যে ব্রিজ জলাধার যে ব্রিজ সেই ব্রিজের পাশে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে তারা কেউ সেলফি কেউ নানা রকমের চেষ্টা করছে কেউ বেশ অনেক ধন্যবাদ পবিত্র পবিত্র কথা সঙ্গে যাব সঞ্জিত তুমি যেখানে রয়েছো সেখানে বহু মানুষ তো এসেছেন তাদের কারোর সঙ্গে কি কথা বলা যায় যে আজকের দিনে সকাল থেকে তারা কি কি করলেন এবং আগামীকাল নতুন বছরকে স্বাগত জানাবো আমরা আহ একেবারে আর মাত্র কয়েক ঘন্টারই তো অপেক্ষা কি করবেন এই সময়টুকু দেখো দু হাজার তেইশে শেষ সূর্য অস্ত্র কিন্তু দেখে বেড়েছে সীমান্তে পারের মানুষ থেকে পর্যটকরা এবং সকাল থেকে যে ভিড়টা আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি এবং এই পর্যটকদের ঢল নেমেছে আমি সরাসরি একজনের সাথে কথা বলার চেষ্টা করব এই যে কথা বলার চেষ্টা করব সরাসরি যে আজকে টাকির পারে বিশেষ করে যে 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 বিশেষ করে এই টাকির পারের বাসিন্দারা যারা এই যে পর্যটকরা কেমন লাগছে আজকে খুবই সুন্দর লাগছে বা দৃশ্যটা দারুণ আমরা সেই সে সূর্যাস্তটা কেমন দেখি খুব আনন্দ করছি আমরা খুবই এনজয় করছি আমরা এরকম পরিবেশ একটা চেয়েছিলাম আজকের দিনটা আমরা এরম ভাবে কাটানোর চেষ্টা করেছিলাম সেটাই আমাদের সফল হচ্ছে তাকিতে এসে এই যে দুই বাংলার সীমান্ত পারে যে সূর্য অSTRO গলে কতটা অনুভূতি আবেগ রয়েছে দাজলিং যে কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্তটা দেখেছেন হ্যাঁ বল বল যে না না আমি আরো একজনের সঙ্গে কথা বলবো সরাসরি এখানে রয়েছে আজকে এসে কেমন লাগছে কথা ভালো মানে এই সীমান্ত পাড়ে এসে কেমন লাগে খুব ভালো লেগেছে এই যে দেখতে কেমন খুব ভালো লেগেছে এই অনুভূতি বোঝানো যাবে না এই অনুভূতিটা বোঝানো যাবে না এত ভালো লেগেছে আর তুমি শুনলে বিশেষ করে ঋষিকেশ যেভাবে এই একদম সীমান্ত এই সমতির পারে সীমান্তে দাঁড়িয়ে পর্যটকরা বছরের শেষ দিন শেষ রবিবার বিদায় জানাচ্ছেন দু হাজার স্বাগত জানাতে তারা কিন্তু ভিড় জমিয়েছে অর্থাৎ তেইশ যেমন তাদের কাছে চলে গেল এইবার চব্বিশে যে নতুন বছরের যারা বা টাকির পাড়ের যে পর্যটকরা বর্ষবরণ উৎসবে যেমন একদিকে মাতবে অন্যদিকে পর্যটকের সঙ্গে তারা সীমান্তে পারে ভিড় জমিয়েছে আমি একবার কথা বলবো সরাসরি আরও এক যারা পর্যটক আছে সীমান্ত বলি কেমন লাগছে খুব ভালো লাগছে বছরের শেষ দিন আমরা এইরকমই চেয়েছিলাম যে দিনটা এইভাবে কাটাবো এবং সেই সেটা আমরা সফল করতে পেরেছি এই যে ওপার বাংলাদেশ কেমন লাগে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি যে ওই দেশটাকে দেখতে পাচ্ছি এবং খুবই ভালো লাগছে একসময় আমাদেরই দেশ ছিল এবং দুটো ভাই ভারত বাংলাদেশ দুটো ভাই আর বিশেষ করে আজকে শেষ শেষ মানে দু হাজার এর শেষ সূর্য অস্ত তার উপরে শেষ রবিবার কতটা আবেগ প্রবন রয়েছে আবেগ প্রবন বলতে ঠিকই আছে সবকিছু মানে আজকে আবহাওয়াটাও খুব সুন্দর একদম মেঘলা মেঘাচ্ছন্ন ছিল পরে রোদ উঠেছে হালকা 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 ঠান্ডাও ছিল ঠান্ডা মানে ঠান্ডা ওয়েদার তো রয়েছেই ভালো বেশ হ্যাঁ রীতি তুমি শুনলে একেবারে অন্য আবেগ অনুভূতি রয়েছে পর্যটকরা যেভাবে জানাচ্ছেন তারা বলছেন একেবারে অন্য অনুভূতি তাদের মধ্যে সঙ্গে আমরা নিঃসন্দেহে বিভিন্ন জায়গার সেখানকার উৎসবের ছবি এই যে বর্ষ বিদায় উৎসবের ছবি দেখাবো দর্শকদেরকে তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির একটা বিরতি নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকবে